তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের আবার একটা মনসা ঠাকুর কীভাবে কাপড় পরাতে হয় আর কীভাবে সাজাতে হয় সেই ভিডিওটা তোমাদের সামনে আবার নিয়ে এসেছি। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে বলে আমি একটু ফাস্ট করে দিলাম। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর এই কাপড়টা পরাতে অনেকটাই সময় লেগেছিল, কারণ এই জায়গাটা অনেকটা কুচি দিয়েছিলাম। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, প্লিজ ভিডিওটা স্কিপ করে যেও না। তো এরপরে গহনা কীভাবে পরাতে হয় সেটাও দেখানো হবে, তো দেখতে থাকো।
তো দেখো কাপড়টা মোটামুটি পুরোটাই পরানো হয়ে গেছে, বাট দুই সাইডে আঁচলটা দিয়ে নেবো, তারপরে কাপড়টা পরানো পুরো কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা সাথে থাকো, আঁচলটাও দিয়ে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো তোমাদের এখন লুকটা কেমন লাগছে একটু দেখিয়ে দিলাম। তো দেখো দুই সাইডে আঁচল দেওয়া হয়ে গেছে। তো ঠাকুরটার লুকটা এখন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর এই ঠাকুরটা মানে কি বলবো, যখন চুল লাগানো হয়েছিল না তখন ভিডিও করা হয়নি, তো গয়না পরানো পর্যন্ত লুকটা দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। তো গয়না পরানো, এখানে মা গয়না পরাছিল, আমি ভিডিও ক্যামেরাটা ধরেছিলাম কারণ একজনকে ধরতে হয়। আর আমার যে স্ট্যান্ডটা রয়েছে, স্ট্যান্ডটাতে এত ওপরে শ্যুটটা করা যায় না, ঠিক আছে, এত ওপরে ওঠে না। আর এই ঠাকুরটা একটু বড় ছিল, যদি ছোট ঠাকুরে হতো তাহলে স্ট্যান্ডে দিয়ে দিতে পারতাম। তো তোমরা দেখতে থাকো। তো দেখো আলটিমেট ঠাকুরটাকে পুরো চুল টুল লাগানোর পর ঠাকুরটা কেমন লাগছে দেখো। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো গহনা পরানোর পর, চুল পরানোর পর সময় ভিডিও করা হয়নি, তো তোমাদের দেখিয়ে দিলাম ফুল লুকটা কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, এরকম ভিডিও পড়তে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।